Assalamu alaikum. হ্যালো ব্রাদার অ্যান্ড সিস্টার, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। অ্যান্ড প্রথমে সবাইকে জানাই ঈদ উল ফিতরের এত 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 শুভেচ্ছা, ঈদ মুবারক। আর আপনারা নিশ্চয়ই এতক্ষণে থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝেই গেছেন যে আমি আজকে কি নিয়ে ভিডিও বানাতে চলে আসছি। হ্যাঁ, আপনাদের ওপো আবারও ব্যাক করছে, আর এমন ভাবে ব্যাক করছে যে আবারও তাকে নিয়ে সমালোচনা আলোচনা শুরু হয়ে গেছে, আর খুব ভালোভাবেই শুরু হয়ে গেছে। কিন্তু কেন কেন কেন? হ্যাঁ, আপনাদের ওপো আবারও কিভাবে ব্যাক করছে এবং কেনই তাকে নিয়ে এত সমালোচনা আলোচনা হচ্ছে, এই সব কিছু নিয়ে আজকের ভিডিও। তো শুরু করা যাক। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হ্যাঁ, অনেকদিন পর আমাদের ওপো এই ঈদ উপলক্ষে তার টিকটক আইডিতে এই মেয়েটার সাথে বেশ কিছু ভিডিও আপলোড দিছে। হ্যাঁ, আর এই ভিডিওগুলো আপলোড দেওয়ার পরে তাকে নিয়ে খুবই আলোচনা সমালোচনা এগুলো শুরু হয়ে গেছে। আর তাকে নিয়ে এত আলোচনা সমালোচনা করার মেইন কারণ হচ্ছে তার সাথে একটা মেয়ে আছে, মানে সে মেয়ে নিয়ে টিকটক ভিডিওস বানাইছে। মানে এতগুলা দিন পর সে কয়েকটা ভিডিওস আপলোড দিল, সেই ভিডিওগুলোর মধ্যে আবার একজন মেয়ে প্রত্যেকটা ভিডিওতে আছে, আর প্রত্যেকটা ভিডিওতে ওই একই মেয়ে থাকার কারণে সবাই ধারণা করতেছে ওইটা মনে হয় অপুর গার্লফ্রেন্ড, যার জন্য কিছু সাপড়ি রোস্টার তো তাকে নিয়ে রোস্ট ভিডিও বানায় ফেলছে। অপু নাকি এখন থেকে কাপল ভ্লগ শুরু করে দিছে। ভাইরে, যদি তারা কাপল হয়েও থাকে তারপরেও তো এটা কাপল ভ্লগ না, কাপল টিকটক হবে। মানে তোমরা তোমাদের ভিডিওতে যে ভিডিও ক্লিপস গুলো ইউজ করছো সেগুলো তো তার টিকটক ভিডিওর ক্লিপস। একজন ছেলে আর একজন মেয়ে দুইজন একসাথে মিলে টিকটক ভিডিওস বানাইছে। আর সব থেকে মজার বিষয় হলো অপুই তো প্রথম কোনো টিকটকার না যে সে মেয়ে নিয়ে ভিডিও বানাইলো। এর আগে অনেক টিকটকার আছে, এখনো অনেক টিকটকার আছে যারা মেয়ে নিয়ে ভিডিও বানায়। তারা কি সবাই কাপল? মানে কুসবি, মানে একসাথে একটা ছেলে আর একটা মেয়ে টিকটক ভিডিওস বানাইলেই তারা কাপল? মানে ভাই, এরা কি খায় যে ভিডিও বানায় আমি না বুঝি না, হুকনা মুকনাই খায় নাকি? যাই হোক, আমরা ওইদিকে না যাই, আমরা অপুর ভিডিওর দিকে আসি। মোটু, আমাদের নিউ ব্লগ আসতেছে, এটা সবাইকে বলে দাও। এই যে এতগুলা দিন পর অপু ব্যাক করলো, খুব ভালোভাবেই ব্যাক করছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই যে তার টিকটক আইডিতে যে টিকটক ভিডিওসগুলো আপলোড দিছে সেগুলো দেখতে আসলে খুবই ভালো লাগতেছিল, কারণ তার নতুন লুক, ড্রেস আপ সব মিলিয়ে একটা অন্যরকম ফিল আসছিল। কিন্তু অপু কিন্তু আগের চাইতে অনেক শুকায় গেছে, মানে আগের যে ভিডিওসগুলো ছিল সেগুলোতে কিন্তু অনেক স্বাস্থ্য খুবই ভালো ছিল, দেখতেও সুন্দর লাগতেছিল, এখানে একটু শুকায় গেছে, মানে আগের মতো হয়ে গেছে আর কি, একটু অনেকটাই শুকায় গেছে। যাই হোক, অপু তার টিকটক আইডিতে ঈদের সময় এই ভিডিওসগুলো আপলোড দেওয়ার জন্য তাকে নিয়ে আলোচনা সমালোচনা ভালোই হচ্ছে। তবে আলোচনা হওয়ার মেইন কারণ হচ্ছে সে অনেকদিন পর তার টিকটকে ব্যাক করলো, আর এমনভাবে ব্যাক করছে যে মানে সবাই তাকে নিয়ে আলোচনা বা সমালোচনা করতে বাধ্য হয়েছে। বলো, সবাই সবাই আমাদের ব্লগ দেখে আসেন, আর সমালোচনা করার মেইন কারণ হচ্ছে সে একটা মেয়ে নিয়ে ভিডিও বানাইছে। আর মেয়ে নিয়ে ভিডিও বানাইছে এটাও সমালোচনা করার বিষয় নাই, কারণ অনেক টিকটকাররা সব মেয়ে নিয়ে ভিডিও বানায়, বাট এখানে সমালোচনা করার মেইন কারণ হচ্ছে সে যে মেয়েটারে নিয়ে ভিডিও বানাইছে সেই মেয়েটার আইডি সে টিকটক আইডিতে মেনশন দিছে। আর মেনশন দেওয়া আইডিতে যখন অডিয়েন্সরা যাচ্ছে বা তার ফ্যান ফলোয়াররা যাচ্ছে, যাওয়ার পরে যে ভিডিওসগুলো দেখতেছে মেয়ে, ওই ভিডিওসগুলো দেখার পর অপুকে নিয়ে একটু বেশি সমালোচনা হচ্ছে, কারণ ওই মেয়ের আইডিতে তার যে ভিডিওসগুলো আছে সেগুলো খুব একটা সুশীল ভিডিও না। আর ওইরকম একটা মেয়ের সাথে ভিডিও বানানোর কারণে অপুকে নিয়ে এত সমালোচনা হচ্ছে। আমাদের নিউ ব্লগ চলে আসছে। তবে আমার কাছে সব থেকে মজা লাগছে বা হাসি লাগছে যে মানুষ একসাথে টিকটক ভিডিওস বানাইছে কিংবা একসাথে একটা ব্লগ ভিডিওস বানাইছে জন্য সবাই তাদেরকে কাপল ভাবতেছে বা মনে মনে ভাবতেছে যে এখন থেকে তারা কাপল বা বিয়ে শাদী করে ফেলছে বা তার গার্লফ্রেন্ড হয়, এখন থেকে কাপল ব্লগ বানাবে বা কাপল ভিডিও বানাবে। মানে কি ভাই কি? যাই হোক, এটা নিয়ে আমি কিছু বলবো না, কারণ অপুত নিজেই তার ব্লগে এটা নিয়ে খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করছে ওই মেয়েটা তার কি হয়। চলুন ওই ভিডিওটুকু একটু দেখে আসি। ও আমার শুধুই ফ্রেন্ড, উসকো সামনে বাত করনা না, মেরা হিন্দি আ জাতা হ্যায়, কি হুয়া? আচ্ছা, এখন তো আপনাদের বিশ্বাস হয়েছে যে তারা কাফল না বা কাফল ব্লগ বা কাফল ভিডিও বানাচ্ছে না। একটা কথা বলি আপনাদেরকে, যেমন আমি টিকটকে ওরে নিয়ে ভিডিও করার পরে মেনশন দিয়ে দিছি ওরে, তোর আইডিতে যাওয়ার পর হয়তো ওরে নিয়ে অনেক কমেন্ট করতে পারেন আপনারা। ভুল কিছু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে ভুল কিছু ভাববেন
না, ও হিন্দু, বাট ও যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করে আমাদের মুসলিমকে, যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করে। অ্যাকচুয়ালি ওটা তার ফ্রেন্ড আর ইন্ডিয়ান ফ্রেন্ড, আর ওই মেয়েটার ওই আইডিতে তার এই ভিডিওগুলো থাকার কারণ এখন বুঝতে পারতেছেন তো, কারণ সে একজন ইন্ডিয়ান, সে মুসলমান না, সে অন্য রিলিজিয়ন মানে হিন্দু, সো তার ভিডিও এরকম টাইপের হতেই পারে বা হবে, এটাই স্বাভাবিক তাই না? একজন অন্য ধর্মের মেয়ে কিংবা হিন্দু ধর্মের মেয়ের থেকে তো আপনারা তো এর থেকে বেশি সুশীল ভিডিও আশা করতে পারেন না। আর সব থেকে বড় বিষয় হলো আমাদের নিজেদের ধর্ম, মানে আমাদের ইসলাম ধর্মের যে মেয়েগুলো আছে বা মুসলিম যে মেয়েরা আছে, তারাই এখন কি সুশীল ভিডিও বানাচ্ছে, আমারে বলেন যে খুবই সুশীল ভিডিও বানাচ্ছে, তারাই যেসব ভিডিও বানাচ্ছে সেখানে আপনারা অন্য ধর্মের একটা মেয়ের থেকে কি কোন ভিডিও আশা করেন, মানে কি রকম সুশীল ভিডিও আশা করেন? ওর সাথে আসলে আমার সাথে পরিচয় হয় দুবাইতে আসার পরে, তার উপর আবার দুবাই থাকে, এখন আপনাদের এক্সপেকটেশন যদি থাকে যে হচ্ছে সে একজন মুসলমান মেয়ের মতো বা পরেশগার মেয়ের মতো ভিডিওস বানাবে বা তার আইডিতে গিয়ে ওই রকম বোরখা হিজাব পরা ভিডিও দেখতে পারবেন এরকম আশা থাকে, তাহলে আমার আর কিছু বলার নাই। হ্যাঁ, এখন আপনারা এইটা বলতে পারেন যে অপু কেন ওইরকম একটা মেয়ের সাথে ভিডিও বানাচ্ছে, এটা নিয়ে আপনারা আলোচনা সমালোচনা করতে পারেন, তবে আমার কাছে মনে হয় তার পার্সোনাল ব্যাপার, সে এখন বাইরে থাকে আর এমনিতেই এটা যার যার পার্সোনাল ব্যাপার সে কি করবে। এখন আমি আপনি তাকে নিয়ে যদি হাজারটা সমালোচনা করি তাও তো কোনো লাভ নাই, কারণ সে তার পার্সোনাল ব্যাপার বা পার্সোনাল বিষয় বা এগুলা যার যার পার্সোনাল চয়েস, সে কার সাথে ভিডিও বানাবে বা কিরকম ভিডিও বানাবে এটা তার একান্তই পার্সোনাল ব্যাপার। তবে আমার কাছে সব থেকে একটা মজার বিষয় লাগছে, সেটা হচ্ছে এটা আমাদের খুবই উচিত না, মানে এই কাজটা করা আমাদের উচিত না যে একজন আরেকজনের সাথে ভিডিও বানালে তারা বিবাহিত বউ বা জামাই বউ বা তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো চিন্তা ভাবনা করা একদমই উচিত না। তারা ভিডিও বানাচ্ছে, ভিডিও বানানোর পর বা আস্তে আস্তে তাদেরকে আপনি প্রশ্ন করতে পারেন বা কমেন্ট করতে পারেন কি হয় হ্যান ত্যান বা তারাই বলে দিবে। তবে অপুর একটা জিনিস আমার খুবই ভালো লাগছে যে সে সবকিছু তার ব্লগে এক্সপ্লেন করছে, কেউ কিছু বলার আগে সে এক্সপ্লেন করছে, যদিও অনেক মানে সো কল সাবরি রোস্টার অনেক কিছু বলে ফেলছে, বাট তারপরও অপু তার ব্লগে আইসা সবকিছু খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করছে। সব থেকে খুবই সুন্দর একটা বিষয় লাগছে সেটা হচ্ছে তার ব্লগের একটা জায়গায় সে বলছে, আমি দেখলাম যে সে তার ওই ফ্রেন্ডকে দুইটা একটা বোরকা কিনে দিছে, মানে দুইটা বোরকা কিনে দিছে সম্ভবত, না একটা বোরকা সে কিনে দিছে আর একটা বোরকা ওই মেয়েটাই কিনছে, ওর কাছে বোরকা এখন দুইটা আছে, যেটা কিনা আমি একটা ওরে বোরকা নিয়ে দিছি ও একটা বোরকা নিছে, বুঝতে পারছেন ওর কতটুকু রেসপেক্ট করে আমাদের ধর্মকে। তো এটা খুবই সুন্দর একটা ভালো, মানে আমার কাছে ভালো লাগছে যে ওপো এই কাজটা খুবই সুন্দর করছে, যে একটা অন্য ধর্মের মেয়েকেও সে একটা বোরকা কিনে দিছে এবং বোরকা পরে ভিডিও বানাচ্ছে, মানে আগে যে ভিডিওগুলো ওই মেয়েটা বানাইছে সেই ভিডিও থেকে সে অপু তাকে নিয়ে যে ভিডিওগুলো বানাইছে, মানে তাকে নিয়ে যে ভিডিওগুলো বানাইছে সেগুলো খুবই সুশীল, মানে আগের তুলনায় খুবই সুশীল যাই বলেন আপনারা, যদিও একটা মেয়ের নিয়ে ভিডিও বানানো এটা কোনোভাবে উচিত না, বাট আগের তুলনায় তো সুশীল। তো এই ছিল উপরে নিয়ে ভিডিও, মানে এত সমালোচনা আলোচনা হচ্ছে তার মাঝখানে আমি যদি একটু কথা না বলি তাহলে কেমন হয়, এই জন্য তাকে নিয়ে এই ভিডিওটা বানাইলাম। অ্যান্ড তার টিকটক আইডিতে যে টিকটক ভিডিওসগুলো বানাইছে মানে তার ফ্রেন্ডকে নিয়ে, সেগুলা ঠিক আছে, মানে ড্রেসআপ থেকে শুরু করে একটা ইউনিক ভাব আছে, আর মেয়েটাকেও সে বোরকা পরাতে পারছে অন্য ধর্মের একটা মেয়েকে, এটা আমার খুবই ভালো লাগছে আর দেখতেও সুন্দর লাগছিল বোরকা পরে। আর উপরে তো কি বলবো, এক এক সময় এক এক লুক, কয়েকদিন আগেও সে একটু মানে মোটা টোটা হয়ে গেছিল তখন একরকম লাগতেছিল, এখন সে হচ্ছে হালকা একটু শুকাই গেছে এখন আরেক রকম লাগতেছে, সব মিলিয়ে ঠিকঠাক। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো বা অপুর এই যে নতুন যে ভিডিওগুলো সেগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরপরে কি নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো এতটুকুই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক মেরে দিবেন, আর না লাগলে দিস চ্যানেল যতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে, ভিডিওটা দেখছেন এতটুকুই না, তবে নামটা মনে রাখবেন ফারাবি। আর হ্যাঁ, স্পন্সর কিংবা ব্র্যান্ড প্রমোশনের জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে মেইল করতে পারেন অথবা ইনস্টাগ্রামে নক দিতে পারেন, দুইটা লিঙ্কই ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফিজ।